যার কারণে এগুলো একবারে নষ্ট হয়ে গেছে। এগুলো আবার কার্বোটারের ফাঁসাইয়ের মধ্যে যেগুলো দিয়ে হাওয়া টানে ওইগুলো দেয় বন্ধ করে ফেলেছে, এগুলো গাড়ি ডিস্টার্ব করতেছে। তো মোটরসাইকেল বা বাইক যাই বলি না কেন, নিয়মিত যদি মোবিল চেঞ্জের সময় সার্ভিসিং বা এয়ার ফিল্টার পরিষ্কার না করে নেওয়া হয়, যদি 3000 কিলো পরপরও যদি এয়ার ফিল্টার পরিষ্কার করে নেয় তাহলে কিন্তু এইগুলো হবে না। এর কারণে কিন্তু এই সব পঞ্চগুলা কার্বোরেটারের মধ্যে প্রবেশ করেছে। তো আমরা এখন কার্বোরেটারটি খুলে পরিষ্কার করে দেব। তো ঠিক এভাবে কার্বোরেটরের মেন জেট এবং সোলোডারিং জেট খুলে আমরা হাওয়া দিয়ে পরিষ্কার করে দেব, যাতে ভিতরে কোনো রকম পঞ্চের টুকরো না থাকে। তারপর আমরা পরিষ্কার করে ধুয়ে কার্বোরেটরটি সেটিং করে অ্যাডজাস্ট করে দেব। কার্বোরেটরের নাট আমরা পরিমাণ মতো টাইট দেবো, জোরে দেব না টাইট, তাহলে কিন্তু ভিতরের ফাংশনগুলো ডিস্টার্ব হয়ে যায়। দশটা ফেরত দিয়ে গেছে।